নমস্কার, গুড মর্নিং। তিতাস্মিত এবং সোমদত্তা ডেইলি লাইফ ব্লগ চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আমি তিতাস্মিতা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমি সবার ফার্স্টে যে বিছানা চাদরটা ছিল সেটা তুলে রেখেছিলাম। আসলে আমাদের বাড়িতে তো মেশিন নেই, তো যে কারণে বিছানা চাদর কাচতে একটু অসুবিধা হয়, সেই জন্য আমি আগেই চেষ্টা করি যে গরম জলে একটুখানি বিছানা চাদরটাকে ভিজিয়ে রাখতে, যাতে খুব জলদি চটজলদি ছেড়ে যায়। তো তারপরে আমি স্নান টান করে, যেটা প্রতিদিন করি সকালে, সবার প্রথমে আমি পুজো করি, তো সেই কারণে আমি স্নান টান সেরে একটুখানি নিজের মানে স্কিনে চর্চা করে তারপরে দেখো আমি একদম ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। এটা আমার প্রত্যেক দিনের সকালের ডেলি রুটিন। আমি সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে এই কাজটাই করি। আমি আগে ঠাকুর ঘরে গিয়ে পুজো করে নিই, ঠাকুরের সামনে একটু সময় কাটাই। আসলে ঠাকুরের সামনে সময় কাটালে আমার মনে হয় সারাটা দিন হয়তো খুব ভালো যাবে। আর ঠাকুরের কাছে অন্য কিছু চাওয়া পাওয়া নেই, শুধু একটাই কথা বলি যে ভগবান তুমি সবাইকে ভালো রেখো। এটাই হচ্ছে আমার ভগবানের কাছে সবথেকে বড় চাওয়া, কারণ সুস্থ থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, এর থেকে বেশি আর কিছু না। তারপর ঠাকুর ঘরটা মুছে নিয়ে সব কিছু পরিষ্কার করে পুজোটা করে নিই। করে নিয়ে তারপরে আমি নিজের ঘরে চলে এসেছিলাম। নিজের ঘরে এসে সবার প্রথমে আমি আমার ঘরের জানলার পর্দাটা একটু সরিয়ে দিলাম, আর জানলাটা একটু খুলে দিলাম যাতে রোদটা একটু ঘরের মধ্যে ঢোকে। তবে এখন আমি বিছানা টিছানা তুলবো না, এই সময় আমার মেয়ে অলরেডি উঠে গেছে। তাকে আমি পুজো করতে করতেই তাকে এক প্রকার দাদুর কাছে দিয়ে এসেছিলাম, সেই দাদুর কাছে ছিল, তো তার খেতে দেরি হয়ে যাচ্ছে, মেয়েকে আগে খাওয়াতে হবে। সেই কারণে এই বিছানা টিছানায় হাত দিলে এখন একেবারেই চলবে না, সেই জন্য সবার প্রথমে মানে ওই শুধু পর্দাটুকু সরিয়ে দিলাম যাতে একটু ঘরের মধ্যে আলো বাতাসটা ঢুকে। আর এমনিতেও বৃষ্টি পড়ছে, চতুর্দিকে যেন একটা স্যাঁতস্যাঁতানি ভাব। তো আলোর জানলাটা খুলে দিয়ে নিচে চলে এসেছিলাম। নিচে এসে সবার প্রথমে ভাবলাম যে না একটু চা বসে। আসলে সকাল থেকে ভাগাদৌড়ি ভাগাদৌড়ি এরকম প্রতিদিনই হয়। সকাল থেকে আমি মোটামুটি যুদ্ধ শুরু করি, সকালে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে ভয়েস ওভারটা দিই, রাত্রেবেলা কিছুতেই আমি ভয়েস ওভার দিতে পারি না, কারণ আমার একেবারেই ভালো লাগে না রাতে ভয়েস ওভার দিতে। তখন জানি না কোথা থেকে এত ঘুম আসে যে কী আর বলবো। আবার সকালে ভয়েস ওভার দিতেও অনেকটা মাঝে মাঝে প্রবলেম হয় মেয়েকে নিয়ে, মানে মাঝে মাঝে মেয়ে বলবে মা আমার কাছে শুবে এসো, উঠে পড়ি আবার গিয়ে শুতে হয়, বাচ্চা তো কিছু করার থাকে না। আর ওর পাশে যদি ওর বাবা থাকে তাহলে একটু চেপে ঘুমায়, যখন ওর বাবা থাকে না তখন ওরকমই করে, মানে ওর একটু হয়তো ভয় ভয় লাগে, তখন আমাকে আবার গিয়ে শুতে হয়, আবার কোনো রকমে ভয়েস ওভার দিতে হয়। তো একটু প্রবলেম হয়, বাচ্চা থাকলে সবারই হয়, আমার একার নয়। তো যাই হোক, তারপরে দেখো বেশিনে কত বাসন আমার জন্য অপেক্ষা করছিল আজকে। আর তার মাঝে আমি আগে এসে রান্নাঘরে চাটা বসিয়ে নিলাম। সকাল থেকে মনে হচ্ছিলো কখন চাটা খাবো, আর যেন পারছি না। আর সত্যি বলতে কি, অনেকটা মোটা হয়ে গেছে বলে না, ওয়েটটা গেন হয়ে গেছে বলে আমি একটু চেষ্টা করছি ওয়েটটাকে কমানো। তো যেই কারণে আমি একটু সকাল সকালই রাতের খাবারটা খেয়ে নিই, ওই জন্য সকালের দিকে যখন পুজো টুজো করে ভাগ দড়ি করে রান্নাঘরে এসে চাটা বসাই না, তখন আমার জোর খিদে লেগে যায়, তখন মনে হয় আর পারছি না কখন চাটা খাবো। তো যাই হোক, দেখো চাটাও করে নিলাম। প্রতিদিন দুজনের চাই করতাম, মায়ের চা আর আমার চা, এখন তো মা নেই সুতরাং আমার একারই চা। আর তার সাথে না মেয়েরও খাবারটা একেবারে রেডি করে নিলাম, আর মেয়ে যে দুধটা খায় সেই দুধটা ওই মানে খাবারের মধ্যে মিশিয়ে দিলাম। আর তার সাথে দেখতেই পেলে যে চালের মধ্যে জল দিয়ে চালটা ভিজিয়ে রাখলাম। আসলে আমাদের এই চালটা না মানে ভাতটা হতে অনেকটা সময় লাগে, প্রেশার কুকারে সিটি দেওয়ার পরও এত সময় লাগে যে কী আর বলবো। ওই জন্য চেষ্টা করি ভাতের চালটাকে একটু ভিজিয়ে রাখার। আর এমনিতেও ভাতের মধ্যে তো এখন চালের মধ্যে তো নানান কেমিক্যাল থাকে, পাউডার থাকে, তো যেই কারণে চেষ্টা করি একটুখানি আগেই ভিজিয়ে রাখতে, ডালই কি আর চালই কি। আর ডাল আর চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে আগের দিন যখন কড়াইয়ের মধ্যে বসালাম দেখলাম বেশ সময় মানে 2 থেকে 5 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে গেল। আর ভাতটা হয়নি অবশ্য, ভাতটা অনেকটা সময় লেগেছিলো, ডালটা কিন্তু হয়ে গেছিলো মানে অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো। সেই জন্য ডাল আর চাল দুটো
আলুটাকে একটুখানি ভিজিয়ে রাখলাম। আর দেখতেই পেলে প্রেশার কুকারের মধ্যে একেবারে মানে বাঁধাকপির তরকারি করছিলাম। তো বাঁধাকপিটা আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম, আর তারপরে আমি ভাতটাকেও একেবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে বসিয়ে দিলাম। যেহেতু দুজন তিনজন মানুষ খাবো, সেজন্যে আর আমি হচ্ছে হাঁড়ি বসাইনি, হাঁড়িতে তো আরও সময় লাগবে। প্রেশার কুকারে মোটামুটি একটা দুটো সিটি দিলে হয়ে যাবে। আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো কড়াইতে বসিয়ে দিলাম, আর ডালটা কিন্তু আরামসে হয়ে গেছিলো। আর এটা ঠিক কথাই যে কড়াইয়ের মধ্যে বসালে না ডালের কিন্তু একটা আলাদাই টেস্ট হয়, যেটা কিন্তু সত্যি প্রেশার কুকারের মধ্যে হয় না। আসলে কি বলতো, প্রেশার কুকারে কি হয়, আমরা মানে ঠিকঠাক জল দিলেও মানে পরিমাণটা বুঝতে পারি না। তো একটা সিটি দিলে কখনো দেখবো গলে গেছে, আবার একটা সিটি দিলে কখনো দেখবো গলেনি, এরকম হয়ে যায়। তো যে কারণে টেস্টটা অনেকটাই মানে চেঞ্জ হয়ে যায়। তো আজকে আমি ওর জন্য আর প্রেশার কুকারে বসালাম না, আমি হচ্ছে তোমার এমনি বসিয়ে দিয়েছিলাম। আর সত্যি ডালটা হয়েও গেছিলো 5-10 মিনিটের মধ্যে, ভালোই লাগছিলো খেতে। আর আজকে আমাদের বাড়িতে না মেনুতে ছিল সিম্পল, আর আমি তো আগেই গল্প করেছি আমরা হচ্ছে একদম মধ্যবিত্ত মানে মিডিল ক্লাস ফ্যামিলি। তো যে কারণে না মানে আমাদের বাড়ি খাবার দাবার বলো অত হাইফাই কিছু হয় না। আর বাড়িতে আমি একা, আমি বাবা আর মেয়ে, আর মা আর বাবা দুজনেই মাংস খেতে একেবারেই পছন্দ করে না। মানে ওই মাংস আমার হাজবেন্ড এলে তবেই হয়, আর আমার হাজবেন্ডও না এখন আর মাংস খেতে চায় না। আর সত্যি বলতে কি, মাংস খেতে আমারও পছন্দ হয় মানে আমারও আর অতটা ভালো লাগে না। তো যে কারণে মাংস টাংস অতটা হয় না, একদম সিম্পল বাঙালি খাবার যেগুলো মানে কি বলবো গ্রামের মানুষদের খাবার, তো সেই খাবারগুলোই হয়। তো আজকে শুধু সিম্পল মেনু তো ছিল ডাল বাঁধাকপির তরকারি, আর যেহেতু আজ শনিবার আমি তো নিরামিষ খাই, তো যে কারণে আমার ছিল ডাল বাঁধাকপির তরকারি আর উলি সেদ্ধ, আর বাবার ছিল ডাল বাঁধাকপির তরকারি আর মাছের টক। আর পাশে বাড়ির এক কাকিমা একটু তরকারি দিয়ে গেছিলো উলির ডাল। আসলে গ্রামের দিকে এরকম দেওয়া নেওয়া এগুলো চলতে থাকে, তো যে কারণে তাহলে বাবার ওই তরকারিটা দিয়ে আরামসে হয়ে যাবে। আর আমার তো বললাম আমি ডাল আর বাঁধাকপির তরকারি, ওইটা খেয়েই আমার যেন মনে ছিল বাবা আমার যেন পেট ফেট সব ভরে গেছে, তাহলে আর কি খাবো বলো, মানে যা খাচ্ছি তাতেই অম্বল হয়ে যাচ্ছে, কেন জানি না আবার সে আগের মতো হচ্ছে। তো মানে তাও তো তেল মশলা যতটুকু পরিমাণ না খেলে নয় ততটুকুই খায়, তার থেকে তো বেশি তো কিছুই খায় না। তো যাই হোক, তারপরে দেখো রান্নার শেষে গ্যাসটা তো মুছতেই হবে, আর রান্নার শেষে আমার মনে হয় গ্যাসটা মুছে রাখা উচিত, নাহলে এত নোংরা পড়ে যাবে পরে আমারই কাজ করতে অসুবিধা হবে। তো যাই হোক, আর সত্যি বলতে কি আমরা গৃহিণীরাই পারি একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে, সুন্দর করে গড়ে তুলতে, মানে আমরা গৃহিণীরাই পারি একটা ঘরকে স্বর্গ বানাতে আবার একটা ঘরকে নরক বানাতে। তো যাই হোক, তারপরে দেখো যে বিছানা চাদরটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে এরপর ছাদে চলে গেলাম, এবার হচ্ছে গিয়ে সেটাকে কেচে ধুয়ে নেওয়ার পালা। আর আমার মেয়েও গেছে আমার সাথে সাথে যথারীতি, আর সে ছাদে গিয়ে তার তো জল ঘাটার জন্য একেবারে মনে হচ্ছে মন একদম পুরো অস্থির হয়ে যাচ্ছে। আসলে বাচ্চা তো, বাচ্চারা একটু জল ঘাটতে বেশিই ভালোবাসে। ওই দেখো মানে কখনো জলটা ঘাটবে, আমি ওকে সরিয়ে সরিয়ে বারবার সরিয়ে সরিয়ে তারপরে চাদরটা ধুলাম। আর চাদরটা যেহেতু অনেকটা শার্পও দিয়েছিলাম ধুতেও অনেকটা সময় লাগছিল। আর এখানে দেখো আমাদের এই যে বৃষ্টি পড়ছে কদিন, আর এই জায়গাটা না বা মানে জামা কাপড় ধোয়া হয় তো শ্যাওলাও পড়ে যায়, তো একটু ভাবলাম ছিটিয়ে দিই। তো ঝাঁট তো দিচ্ছি, কিন্তু মেয়ের জন্য ঝাঁট দেওয়াটাও খুব মুশকিল, আর এত শ্যাওলা পড়ে গেছে মানে আমি ঝাঁট দিয়ে দিয়ে অবস্থা আমার খারাপ, কিন্তু তাও সেই শ্যাওলা উঠছে না। তো অনেক কষ্ট করে ঘষে ঘষে অনেকক্ষণ ধরে ঝাঁটালাম, তারপরে মোটামুটি আধা ঘন্টা লেগেছে আমার। আমার চাদরটাই ধুতে বোধহয় 10-15 মিনিট লেগেছে, হয়তো ভিডিওটা এত ছোট করে দেখাচ্ছি কিন্তু সময় লেগেছে বহুক্ষণ, মানে ঘষছি তো ঘষতেই থাকছি, শ্যাওলা আর উঠছে না আর পরিষ্কার আর হচ্ছে না। তো ওটাকে যখন জল থাকবে না আমার মনে হয় তখন একটু ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ঘষতে হবে। তো যাই হোক, তারপরে দেখো বিছানা চাদরটাও ধুয়ে নিলাম, আর তার মাঝে হচ্ছে আমার মেয়েকে সামলাতে হচ্ছিল। মেয়ে সেই কন্টিনিউ দুষ্টুমি করছে, ওর একটাই নেশা হচ্ছে জল ঘাটবে। তো যাই হোক, দেখো বিছানা চাদরটাও কেচে ধুয়ে মিলে দিলাম, আর সকালে যে জামাকাপড়গুলো কেচে রোদে মেলা ছিল সেগুলোকে না আমি একটু তুলে নিলাম, বাস আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর আমি তো একটা কথাই বললাম, আমরা গৃহিণীরাই পারি একটা ঘরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্বর্গ করে তুলতে, আবার আমরা গৃহিণীরাই পারি একটা ঘরকে নরক করে তুলতে, সবটাই আমাদের হাতে, আমাদের গৃহবধূদের হাতে কিন্তু অনেকটা পাওয়ার। তো যাই হোক,
আমি দেখো এবার ঘর মুছছিলাম, ঘরটা মুছে নিলাম ঝাড়পাট দিয়ে। ঘরগুলো মুছে নিলে এরপর হচ্ছে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে কিন্তু আমার কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এই কদিন তো রান্না সেরকম ঝামেলা একেবারেই নেই। ডাল, বাঁধাকপির তরকারি আর ওই তো মাছের টক, বাবার এক পিস মাছ ছিল। আসলে বাবা মাছের টক খেতে ভীষণ ভালোবাসেন। মাছ যত ভালো মানে টাটকা হলেও বলবে আমাকে মাছের টক করে দাও, আর বাসি হলে তো কথাই নেই। আর এই মাছটা কিন্তু শুধুমাত্র কালকেরই ছিল, মানে বেশি পুরনো হলে আবার খাবে না। যেমন আমাদের দিকে দেখতাম আমার মারা কি করতো, যখন অনেক দিনের পুরনো মাছ হয়ে যেত আমার মারা তখনই কিন্তু টক করতো। একদিন দুদিনের পুরনো হলে মারা কিন্তু ঝাল কিংবা ঝোল করেই খেত, কিন্তু বাবা দুদিন থেকে তিন দিন হয়ে গেলে সেই মাছটা আর খাবেই না, বলবে আমার গন্ধ লাগছে। ফ্রিজের কোনো খাবার সবাই দেখি ফ্রিজে খাবার রেখে দিয়ে খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ ফ্রিজের খাবার খেতে পছন্দ করে না। মানে ওই টুকিটাকি, যতটুকু না খেলে নয় ততটুকুই। মাছ বলো দুদিন হয়ে গেলে আর খাবে না, আসলে সামনে বাজার তো, সেই কারণে। যদি সামনে বাজার না থাকতো সেক্ষেত্রে খেতে বাধ্য হতে হতো, কিছু করার থাকতো না। তো যাই হোক, দেখো আমার ঘরগুলো মোছামুছি মশা হয়ে গেল। এরপর মনে হচ্ছিলো আমি এইসব কাজ করতে করতে না আমি পুরো ঘেমে গেছিলাম। মনে হচ্ছিলো কখন এইসব কাজগুলো কমপ্লিট হবে, আমি একটু বসবো। তো যাই হোক, দেখো আমি একদম পুরো আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আর এর মাঝে কিন্তু আমি আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। ওই যে আমি ঝাড় দিচ্ছিলাম শ্যাওলা জলটা, ওটা গিয়ে আমার মেয়ে কন্টিনিউ ঘাটছিল, তাহলে ওকেও নোংরা হয়ে গেছিলো। তো ওকেও নিচে নেমে আগে স্নান করিয়েছি, ঘর মুছেছি, তারপর দেখো বিছানাটা গোছাচ্ছি। বিছানাটা সকালেই গোছানো উচিত আমার বাবা বলতেন, কিন্তু আমি পারি না, কী করবো বলো। কিন্তু গুছিয়ে রাখি, মানে সবটাই চেষ্টা করি একটু গুছিয়ে বাগিয়ে রাখতে যতটা আমার সামর্থ্যের মধ্যে থাকে। তো যাই হোক বন্ধুরা, দেখো তারপরে এসে একটুখানি ওয়ারিশ জল খাচ্ছিলাম। মেয়েরও শরীরটা ভালো নেই, তো যে কারণে ওকেও দিলাম, আমি নিজেও একটু খেলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে।